দীর্ঘ 9 বছর পর হচ্ছে চট্টগ্রাম মহানগর যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন। সম্মেলনকে ঘিরে সেজেছে পুরো নগরী। প্রস্তুতির শেষ পর্যায়ে সম্মেলনস্থল পরিদর্শন করেছেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির নেতারা। মঙ্গলবার দুপুরে যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাইম, বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সহ কেন্দ্রীয় ও নগর যুবলীগের নেতারা পাঁচলাই সে দি কিং অফ চিটগাং এর মাঠ পরিদর্শন করেছেন। দু একদিনের মধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন হবে বলে জানান চট্টগ্রাম যুবলীগের দায়িত্বপ্রাপ্ত এই কেন্দ্রীয় নেতা। আমরা এখন আপনার স্থান নিয়ন্ত্রণ করার জন্য আপনার কি কি হচ্ছে না হচ্ছে দেখার জন্য আমরা এসেছি, দেখছি। এখনও আরও অনেক কাজ বাকি আছে, সো ইনশাল্লাহ আশা করি 30 তারিখের আগে ইনশাল্লাহ সব হয়ে যাবে। এদিকে প্রায় এক দশকের মাথায় এসে আগামী 30 মে হতে যাচ্ছে চট্টগ্রাম মহানগর যুবলীগের সম্মেলন। সম্মেলন উপলক্ষে নগরীর ওয়ার্ড ও থানা যুবলীগ নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। সর্বশেষ চট্টগ্রাম নগরীর যুবলীগের সম্মেলন হয়েছিল 2004 সালে। ওই সম্মেলনের পর যুবলীগ নেতা চন্দন ধরকে সভাপতি ও মশিউর রহমানকে সাধারণ সম্পাদক করে কেন্দ্র থেকে মহানগর যুবলীগের কমিটি গঠন করা হয়। 2013 সালের 9 জুলাই 2004 সালের কমিটি বিলুপ্ত করে মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন করে কেন্দ্র। মহিউদ্দিন বাচ্চুকে আহ্বায়ক ও দেলোয়ার হোসেন খোকা, দিদারুল আলম দিদার, ফরিদ মাহমুদ এবং মাহবুবুল হক সুমনকে যুগ্ম আহ্বায়ক করে 3 মাসের জন্য এই কমিটি গঠন করা হয়েছিল। এর মধ্যে সম্মেলন করে নিয়মিত কমিটি করার কথা বলা হলেও গত 9 বছরে হয়নি। নগরীর 43টি সাংগঠনিক ওয়ার্ডের মধ্যে কমিটি আছে মাত্র 4টিতে। 9 বছরে সাংগঠনিক 16 থানায় কোনো কমিটি করা হয়নি। সম্মেলনের স্থান পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন যুবলীগের নগর কমিটির যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ, দেলোয়ার হোসেন খোকা, দিদারুল আলম দিদার, মাহবুবুল হক সুমন, নগর ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক ও ওমরগণি এমএস কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস আরশেদুল আলম বাচ্চু, দেবাশিস পাল দেবুসহ নগর যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দ। শাহরুখ সাহেল, বাংলাধারা, চট্টগ্রাম।